সুধী দর্শক, আমি আপনাদেরকে স্বাগত জানাই ফুড ফাইট চ্যানেলে। আজকে আমি আপনাদের সম্মুখে কোনো খাদ্য প্রোগ্রাম তুলে ধরব না, কিন্তু আমি আজকে আপনাদের সম্মুখে একটি ভিন্নধর্মী সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরব, যেটা দেখে আপনারা সত্যি আবির্ভূত হবেন এবং আপনারা দেখে সত্যি অবাক হবেন। সেই অবাক করার মতন একটি কাণ্ড নিয়ে আমি হাজির হয়েছি চুয়াডাঙ্গা জেলার দামুহদা থানার এবং কারবাসডাঙ্গা গ্রামে অবস্থিত। আমি আছি আজকে একজনের বাড়ি এবং আমি তার জীবন সম্পর্কে কিছু কথা বলবো, যা দেখে সত্যি আপনারা অবাক হবেন এবং আত্মবিশ্বাস হবেন। তা সেই ধরনের একজন আমি আত্মবিশ্বাসে একজন লোকের সাথে কথা বলবো এবং তার জীবনে একটি দুর্ঘটনা ছিল এবং তিনি সেই দুর্ঘটনাকে কীভাবে ওভারকাম করেছে সেই সম্পর্কে আপনাদের সাথে আজকে প্রতিবেদন বা আলোচনা তুলে ধরবো। তাহলে আসুন বন্ধুগণ, আপনারা পদ্মায় যে মানুষটাকে দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন তার পায়ে বিশেষ একটি সমস্যা আছে, হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাও পাটা, খালি পাটা। এই ব্যক্তির নাম হচ্ছে কেন্দু মণ্ডল, তিনি আমার সম্পর্কে নানা হয় এবং ডিসক্রিপশনে আমি তার সম্পূর্ণ পূর্ণাঙ্গ ঠিকানা এবং তার সম্পূর্ণ ফোন নাম্বার দিয়ে রাখবো। আপনারা প্রতিবেদন দেখতে দেখতে বুঝতে পারবেন আমি কী আলোচনা আপনাদের সাথে করতে চাচ্ছি এবং পরবর্তীতে আপনারা তার সাথে সেইভাবে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশনে অবশ্যই তার ডিটেলস সম্পূর্ণ দিয়ে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন তিনি একটি কৃত্রিম পায়ের সাথে দাঁড়িয়ে আছে, তার একটি পা হচ্ছে ভালো আছে এবং একটি পা হচ্ছে কৃত্রিম পা। এবং আপনারা শুনে অদ্ভুত হবেন, সম্পূর্ণ এই পাটি হচ্ছে সম্পূর্ণ তার নিজের তৈরি। তিনি মূলত একজন কারিগর, অর্থাৎ তিনি নিজে মূলত হচ্ছে বিভিন্ন ঘর তৈরি করতে পারে, বিভিন্ন বাঁশের বা কাঠের কাজ করতে পারে। এবং গত বছর তিনি চার মাস আগে তিনি বিশেষ একটি দুর্ঘটনার কারণে একটি পা সম্পূর্ণরূপে হারায় এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার পা প্রায় নাই বললেই চলে। এই প্রতিবেদনটি মূলত হচ্ছে তাদের জন্য, আপনাদের সমাজে হয়তো বা আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা বিকলঙ্গ বা পা হারিয়ে ফেলেছে, কিন্তু সত্যি কথা বলতে কি বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের যদি একটি পা কেউ কিনতে যায় খুবই ব্যয়বহুল এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই হচ্ছে দারিদ্র সমাজের মধ্যে বা দারিদ্র সীমার মধ্যে রয়েছে। তাই এই ধরনের পা একটি মানুষের পক্ষে, দারিদ্র মানুষের পক্ষে কিনা সত্যি দুঃসাহ একটি বিষয়। তাই আপনাদেরকে আমি প্রতিবেদনটি দেখার জন্য অনুরোধ করব এবং আপনার আশেপাশে এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে, তিনি কত সুন্দরভাবে একটি পা বানিয়েছে, আমি একটু নানার সাথে কথা বলবো। আচ্ছা নানা, এই পাটা তোমার বানাতে কতদিন সময় লেগেছে? 15 দিন। 15 দিন, অর্থাৎ নানা যেহেতু এটা প্রথম পর্যায়ে বানিয়েছে তার হচ্ছে প্রায় 15 দিন সময় লেগেছে। এবং আচ্ছা নানা, বাজার মূল্য এই পা একটা যদি আপনি কিনতে যান তাহলে এর কেমন দাম পড়তে পারে? দাম ধরো 3-4 30 হাজার। 30 হাজার? হ্যাঁ, আর আমার জানা মতো হচ্ছে মার্কেট প্রাইসে যে কোনো পা ন্যূনতম 40 হাজার টাকা লেগে যাবে। তাই এটা সত্যি একটি হচ্ছে আশ্চর্যজনক বিষয়, তিনি নিজের পা নিজে বানিয়েছে। আমি একটু অনুরোধ করব পাটা সুন্দরভাবে দেখার জন্য। হ্যাঁ, নিজের পা নিজেই তৈরি করেছে এবং অদ্ভুত, বোঝাই যাচ্ছে না যে এটা কৃত্রিম পা এবং তিনি নিজে তৈরি করেছে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের পা বাংলাদেশে যারা হচ্ছে পা জনিত সমস্যা বা দুর্ঘটনায় অধিকাংশ হচ্ছে সত্যি কথা বলতে কিনতে পারে না, কারণ এগুলো সবই হচ্ছে বিদেশ থেকে আসে, এর যে হচ্ছে মালপত্রগুলো বা ইনস্ট্রুমেন্ট, এই কারণে বাংলাদেশে দারিদ্র মানুষের পক্ষে কেনা সত্যি হচ্ছে একটি কল্পনার বিষয় এবং কষ্টদায়ক। কল্পনা করা যাবে না যে এত টাকা কোথায় পাবো। তাই আপনারা আমার এই প্রতিবেদনটা যারা দেখছেন, বিশেষ করে যারা সাংবাদিকতার কাজের সাথে জড়িত আছেন বা বিভিন্ন হচ্ছে নিউজ পোর্টালের সাথে জড়িত আছেন অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলও থাকতে পারে আপনাদের, ফেসবুকে বড় ধরনের গ্রুপ থাকতে পারে, সীমিত খরচে একটা পা তৈরি করা যেতে পারে, সীমিত খরচে। আবার আপনাদের কারো যদি বড় ধরনের কোনো পেজ থাকতে পারে, তাই আমি আপনাদেরকে বলবো আপনাদের কারো যদি নজরে পড়ে অথবা সরকারি কোনো কর্মকর্তারও যদি নজরে পড়ে এই প্রতিবেদনটি, দয়া করে আপনারা মানুষের সাথে শেয়ার করবেন, কারণ আমার নানা সম্পূর্ণ দেশীয় উপকরণ দিয়ে হচ্ছে পা বানিয়েছে। আমি একটু অনুরোধ করবো এই পাটা দেখানোর জন্য, সম্পূর্ণ দেশীয় অনুরোধ, দেশীয় হচ্ছে ইনস্ট্রুমেন্ট বা দেশীয় পণ্য দ্বারা। নানা একটু আপনি বলেন তো কি কি লেগেছে এই পাটা তৈরি করতে? খুব বেশি লাগেনি,
ভিতরে একটু হালকা ওই সাইন্সি পাইপ আর ওই সাইন্সি রড আর দুইটা নাট। হ্যাঁ হ্যাঁ দুইটা নাট কাঠের পাকা কাঠ দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি করা, তাও শিমল কাঠ হালকা, শিমল কাঠ হইতে হবে, শিমল কাঠ বলে শিমল কাঠ হইতে হবে। আর শিমল কাঠ যদি না হয় তাহলে ভারী হবে, চালাইতে পারবি না। আচ্ছা আপনি কি পাটা পরে মোটামুটি চলতে পারেন? হ্যাঁ কোনো চলতে পারে। আর আপনার জানা মতে যারা প্রতিবন্ধী আছে এই ধরনের পায়ের সমস্যা তারা যদি যারা করে বা যারা আছে তাদের হয়তো করে দিতে পারলি পারে তারা চলতে পারবে। যার যেমন ধরো রতনপুর একজন আছে তার পা নেই, কাবাইডাঙ্গায় একজন আছে তার এই জায়গা থেকে নেই। যদি সে কার্ডটা ম্যানেজ করে দিতে পারে এগুলো কিছু অল্প কিছু খরচ লাগবে, নিজের পরিশ্রম আছে এটা, এতে সীমিত পয়সার ভেতর। আচ্ছা কেউ যদি মনে করেন আপনার সাথে খাগড়াছড়ি হোক, বান্দরবান হোক, সিলেট হোক অথবা ময়মনসিংহ হোক আপনার সাথে যোগাযোগ করে, আপনি কি তাকে হচ্ছে এই ধরনের সাহায্য করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। তাই আমার এই প্রতিবেদনটা মূলত হচ্ছে সেই শ্রেণীর লোকদের জন্য যারা এই ধরনের পানি বিভিন্ন সমস্যায় জড়িত। আর সমস্যা নেই তাদের কত টাকা দিয়ে পা কেনার। হ্যাঁ সেটাই, ন্যূনতম বাজারে কিনতে গেলে ৪০,০০০ না না আপনি আবারও বলুন আপনার ফোন নাম্বার। 019-3-55-0-9-5-9-1। আর আপনারা এই মুহূর্তে যে দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনটা, আমি আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা এই প্রতিবেদনটা শেয়ার করবেন, কারণ বাংলাদেশের সমস্ত মানুষ যাতে জানতে পারে বাংলাদেশি লোকজন বা বাংলাদেশি যারা লোক আছে তারা এই ধরনের পা তৈরি করতে পারে। এখন আমার নানাই যে এই ধরনের পা তৈরি করবে তা না, আপনার এলাকাতেও হয়তো বা কেউ কেউ সমস্যায় থাকতে পারে, তিনি কাঠের কাজ পারে, তিনিও যেন এই ধরনের কাজ করতে পারে, কারণ তার দ্বারা তার তো এত কাজ সম্ভব নয়। তাই তিনি কিভাবে পাটা তৈরি করছে আমি পূর্ণাঙ্গভাবে তো আপনাদেরকে দিয়েই দিলাম, আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন যেন সমস্ত লোক বাংলাদেশের যারা এই ধরনের সমস্যায় জর্জরিত বা দুর্ঘটনায় তারা যেন জানতে পারে এবং তারা যেন বিনিময়ে আস্তে আস্তে তারা হাঁটতে পারে, কারণ তাদেরও তো হাঁটার শখ আছে, তারাও তো মানুষ এবং প্রতিনিয়ত যদি বাড়ির মধ্যে থাকে বা পরিবারের তারা যদি বোঝা হয়ে থাকে এটা সত্যি হচ্ছে কষ্টদায়ক বিষয়। তাই আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের পায়ে যারা সমস্যা বা দুর্ঘটনায় জড়িত আছে আপনারা এটা শেয়ার করবেন, আপনাদের আশেপাশে প্রতিবেশীদের সাথে শেয়ার করবেন যারা এই ধরনের হচ্ছে দুর্ঘটনার সাথে যুক্ত আছে, যাতে আমাদের সমাজে প্রতিটি মানুষ সুন্দরভাবে হাঁটতে পারে, সুন্দরভাবে চলতে পারে, সকলের যে মৌলিক অধিকার সেটার জন্য নিজ নিজ দায়িত্বে সে বহন করতে পারে। তাহলে দর্শক আজকে এই পর্যন্ত, আপনাদের সাথে আমার দেখা হলো একটি সামাজিক উন্নয়ন প্রতিবেদন নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের সুস্থ কামনা করি, এই কামনায় আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন, গুড বাই।